Hey guys, welcome back to my channel Movie Explain. আজ আমি 2018 সালে রিলিজ হওয়া একটি হলিউড থ্রিলার মুভি এক্সপ্লেন করতে চলেছি, যার নাম মিউট। এই মুভিটির স্টোরিটা একটু অন্যরকম হতে চলেছে। একটি ছেলে তার ভালোবাসা পাওয়ার জন্য কি না কি করতে পারে তা এই মুভিটি আমাদের শিখিয়ে দিয়ে যায়। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনেশনটি শুরু করা যাক। মুভিটির শুরুতে আমরা লিউ নামে একটি বাচ্চাকে দেখতে পাই, যে কিনা তার মা বাবার সাথে বোট সুইমিং করতে গিয়েছিল। তখনই হঠাৎ করে লিউ জলের মধ্যে পড়ে যায়। বোটের পাখা লিউর গলায় লাগার ফলে লিউর গলা কেটে যায়, যার ফলে অনেক রক্ত বার হতে থাকে। পুরো জল লাল হয়ে যায় তার রক্তে। সেখানে ডাক্তাররা লিউর এমন অবস্থা থেকে তাড়াতাড়ি অপারেশন করার কথা বলে, না হলে লিউ আর কখনো কথা বলতে পারবে না। কিন্তু এইখানে লিউর মা ডাক্তারদের বারণ করে দেয় অপারেশন করার জন্য, কারণ লিউর মা ভয় পাচ্ছিল যদি অপারেশনের সময় লিউর কিছু হয়ে যায়। লিউর মা ডাক্তারকে বলে আমার ছেলেকে ভগবানই ঠিক করে দেবে। এরপর অনেক বছর কেটে যায় আর আমরা এবার লিউকে দেখতে পাই। সে এখন অনেক বড় হয়ে গেছে, কিন্তু লিউ এখনো কথা বলতে পারতো না। যাই হোক, এবার রাতে লিউ তার ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়, যার নাম নাড্রা। নাড্রা সেখানে লিউর জন্য একটা গিফট নিয়ে এসেছিল। লিউ প্যাকেটটি খুলে একটি মোবাইল ফোন পায়। আসলে নাড্রা এই কারণে লিউকে ফোন দিয়েছিল কারণ সে মুখ দিয়ে কথা বলতে পারতো না, তাই যেন সে এই ফোন দিয়ে এসএমএস করে দুজনে কথা বলতে পারে। এত টেকনোলজি হওয়ার সত্ত্বেও লিউ এই সব থেকে দূরে থাকতো, সে এখনো মোবাইল ফোন চালাতে পারতো না ঠিকভাবে। এরপর নাড্রা লিউকে ফোনও চালানো শিখিয়ে দেয়। এবার তারা দুজনে একটি নাইট ক্লাবে যায় যেখানে তারা দুজনেই কাজ করতো। তখন সেখানে দুজন লোক মিলে নাড্রাকে বিরক্ত করতেছিল আর উল্টোপাল্টা কথাও বলছিল তাকে নিয়ে। এই সবকিছু নাড্রার একটা বন্ধু দেখছিল। তখন সে নাড্রাকে বাইরে নিয়ে আসে আর জিজ্ঞাসা করে, তুমি কি টাকা জোগাড় করেছো? তখন নাড্রা বলে, না এখনো পর্যন্ত হয়নি, আর এখনো আমি লিউকে কিছুই বলিনি। এই সব কথা বলার পর তারা দুজন আবারও ক্লাবের মধ্যে চলে আসে। এবার নাড্রা তার কাজ আবারও শুরু করে দেয়, কিন্তু সেখানে আবারও সেই লোক দুটি এসে নাড্রাকে জ্বালাতে থাকে। এবার এই দুজনকে লিউ দেখে নিয়েছিল যে তারা নাড্রাকে নিয়ে খারাপ ব্যবহার করতেছিল। এই সব কিছু থেকে লিউ অনেক রেগে যায় এবং তাদের মধ্যে একজনকে লিউ বাথরুমে নিয়ে যায় মারার জন্য। ঠিক তখনই নাড্রা সেখানে এসে লিউকে শান্ত করে আর বলে, তোমার এমন কাজের জন্য আমাদের দুজনেরই চাকরি চলে যেতে পারে। এরপর সেই ক্লাবের গার্ডরা ওই দুজন লোককে বাইরে বার করে দেয়। আর তখনই নাড্রার কাছে একজনের ফোন আসে যে কিনা তাকে একটি জায়গার ঠিকানা দিচ্ছিল। নাড্রা তখন তার হাতে লিখছিল সেই ঠিকানা, কিন্তু লিউ তার কাছে থাকা একটি ছোট ডায়েরি বার করে দেয় ঠিকানাটি লেখার জন্য। এরপর নাড্রা ওই ডায়েরিতে ঠিকানাটা লিখে নেয় এবং পৃষ্ঠাটা ছিঁড়ে নেয়। এবার রাত্রে যখন লিউ বাইরে ঘুমাচ্ছিল তখন সে বাইরে কারোর কান্নার শব্দ শুনতে পায়। লিউ তখন বাইরে গিয়ে দেখতে পায় সে আর কেউ না, সেখানে নাড্রাই ছিল। নাড্রা লিউকে বলে, আমার তোমাকে কিছু বলার ছিল যা কিনা খুবই ইম্পর্টেন্ট। তখন লিউ তার ছোট্ট ডায়েরিতে লিখে জানায়, তোমার থেকে আমার কোনো কিছুই ইম্পর্টেন্ট না। নাড্রা বলে, লিউ তুমি আমার ব্যাপারে কিছুই জানো না। এই বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দুজন ডাক্তার একজন ক্যাকটাস ও তার একজন বন্ধুকে দেখতে পায়, যারা কিনা সেখানে একজন খুনের অপারেশন করছিল যার কিনা 5টা গুলি লেগেছিল। আসলে সে একজন বড় মানুষের জন্য কালো বাজারে কাজ করত আর সে হ্যাকিং ডিপার্টমেন্টে ছিল। যাই হোক, এইদিকে ক্যাকটাস ভাবছিল সে এই সব কিছু ছেড়ে তার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাবে। এই কারণে ক্যাকটাস তার বসকে তারও তার মেয়ের নকল আইডি পাসপোর্ট বানাতে দিয়েছিল। ক্যাকটাস যার অপারেশন করছিল তার সাথে একজন সঙ্গীও ছিল। ক্যাকটাস তাকে বলে, তোমার বস আমার কাজ কবে করে দেবে? সে বলে, খুব তাড়াতাড়ি। অন্যদিকে লিউ একটি কফি হাউসে বসে কফি খাচ্ছিল, ঠিক তখনই সেখানে ক্যাকটাস চলে আসে আর বলে, যে দুটি মানুষের সাথে তুমি বারে মারামারি করেছিলে সেই দুজন এখানকার সব থেকে বড় মাফিয়ার হয়ে কাজ করে। তুমি যদি আবারও কোনোভাবে তাদের সাথে মারামারি করার চেষ্টা করো তাহলে হয়তো তুমি আর বেঁচে থাকবে না। কিন্তু এই সব কিছুই লিউ শুধু শুনে যাচ্ছিল, ক্যাকটাসের কথায় লিউর কিছুই আসে যায় না এবং লিউ সেখান থেকে চলে যায়। এবার লিউ তার কাজে জয়েন হয়, মানে যেবারে সে কাজ করতো সেখানে চলে আসে, কিন্তু সেখানে নাড্রাকে লিউ দেখতে পায় না এবং সেখানে আবারও সেই দুটি লোক চলে আসে যারা কিনা আগের দিন নাড্রার সাথে খারাপ ব্যবহার করছিল এবং তারা আজও একই কাজ করছিল। যেহেতু নাড্রাজ ছিল না তাই তারা দুজন মিলে লিউর সামনে দাঁড়িয়ে খারাপ খারাপ কথা বলতে থাকে নাড্রার সম্পর্কে। আর এই সব কথা শুনে লিউর মাথা তো পুরোই খারাপ হয়ে যায়, সে কিছু বলতে পারছিল না, তাই লিউ রেগে গিয়ে তাদের মুখে মদের বোতল ছুঁড়ে মারে এবং লিউ মারপিট করতে শুরু করে দেয় তাদের সাথে। এবং সেখানে লিউর হাত লেগে একজন ওয়েট্রেস অজ্ঞান হয়ে যায়, এই কারণে লিউর বস লিউকে সেখানকার চাকরি থেকে বার করে দেয়। এরপর ঘরে গিয়ে লিউ এবার নাড্রাকে মেসেজ করে সেই ফোন দিয়ে, যেটা কিনা নাড্রা তাকে গিফট দিয়েছিল। সে মেসেজে লেখে, নাড্রা তুমি কোথায়? লিউ অনেক রেগেছিল, নাড্রার কাছ থেকে কোনো উত্তর আসে না, তাই লিউ নাড্রার একটি ছবি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে নাড্রাকে খোঁজার জন্য। তখনই লিউ রাস্তায় নাড্রার বন্ধুকে দেখতে পায় যে কিনা একটি জায়গায় যাচ্ছিল। লিউ তার পিছন পিছন যেতেই সে জায়গায় পৌঁছে যায়। লিউ তাকে নাড্রার ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন নাড্রার বন্ধু বলে, নাড্রা তোমাকে ছেড়ে চলে গেছে এবং অনেক কিছু লুকিয়েছে তোমাকে। এরপর লিউ ওই ছেলেটির কাছ থেকে সবকিছু শোনার পর বাড়িতে চলে আসে।
আর তখনই লিউর ফোনে নাইডার এসএমএস আসে। সেখানে নাইডরা বলে আমি হ্যাকার হলে আছি। এই থেকে লিউ নাইডরাকে খোঁজার জন্য হ্যাকার হলে যায়, কিন্তু সেখানে গিয়ে লিউ নাইডরাকে দেখতে পায় না। তবে সেখানে ওই দুজন লোক ছিল যারা কিনা আগে নাইডরার সাথে খারাপ ব্যবহার করেছিল। তখন লিউ ছবি দেখিয়ে নাইডরার কথা জিজ্ঞাসা করে। তারা দুজন অনেক রেগে যায় আর লিউকে বলে, তুমি কেন এখানে এসেছো, চলে যাও এখান থেকে, আমরা জানি না কিছু এর ব্যাপারে। লিউর এরপর ছোট্ট ডায়েরিটার কথা মনে পড়ে যায় যেখানে নাইডরা একটি ঠিকানা লিখেছিল। লিউ সেই ডায়েরি থেকে ঠিকানাটা বার করে এবং তাড়াতাড়ি করে সেই ঠিকানায় গিয়ে পৌঁছায়। লিউ সেখানে গিয়ে দরজার বেল বাজাতেই একজন লোক দরজাটি খোলে এবং সেই লোকটির ফেসটা একটু অন্যরকম ছিল। লিউ সোজা তার ঘরে ঢুকে যায় যেখানে সামনের দেওয়ালে অনেকগুলি মেয়ের ছবি ছিল। তখন ওই লোকটি লিউকে বলে, এরা সেই সব মেয়ে যারা কিনা আমার সাথে ছিল। ঠিক তখন লিউ একটা ছবি দেখতে পায় যেখানে নাইডরা লেখা ছিল এবং লোকটি বলে, ও আচ্ছা, এই মেয়েটি, এর সাথেও আমি ছিলাম। আসলে এই লোকটি ভেবেছিল লিউ তার কাছ থেকে টাকা নিতে এসেছে আর লিউকে সেই লোকটি পাঠিয়েছে যে কিনা তাকে মেয়ে পাঠাতো। লিউ তখন ওই লোকটির উপর অনেক রেগে যায় কারণ নাইডরার নামে অনেক বাজে বাজে কথা বলছিল। এই জন্য লিউ ওই লোকটিকে অনেক মারধর করে এবং তার দেওয়া টাকা তার মুখেই ঢুকিয়ে দেয়। এরপর একটি হোটেলে এসে লিউ সেই লোকটির সাথেও দেখা করে যে কিনা নাইডরাকে পাঠিয়েছিল। তখন লিউ তাকে নাইডরার কথা জিজ্ঞাসা করে। উত্তরে সে বলে, আমি জানি না নাইডরা কোথায়। লিউ এরপর সেই ডায়েরির ঠিকানা দেখিয়ে বলে, আমি কি তোমার বসকে বলে দেবো যে তুমি তার বারের ওয়েট্রেসদের দিয়ে খারাপ কাজ করিয়ে টাকা ইনকাম করো। এবং তাকে নাইডরার ছবিটিও দেখায় যেটি সেই লোকটির ঘর থেকে পেয়েছিল লিউ। এই সব দেখে লোকটি অনেক ভয় পেয়ে যায় এবং তার গার্ডদের বলে, এই লোকটিকে বার করো, কখন থেকে আমাকে ডিস্টার্ব করছে। লিউ তখন সেই লোকটির দেওয়া টাকাগুলি তার মুখে ছুঁড়ে সেখান থেকে চলে যায়। পরের দিন লিউ একটি সুইমিং পুলে যায় আর জলের মধ্যে গিয়ে অনেক চিৎকার করতে থাকে। লিউ অনেক আপসেট হয়ে পড়েছিল, সে নাইডরার কোনো খোঁজ পাচ্ছিল না। এবার লিউর মাথায় একটা প্ল্যান আসে। লিউ এবার একটি মেশিনের কাছে যায় যে মেশিনটি সব নাম্বারগুলিকে ট্রেস করতে পারত। আসলে লিউ এটা জানতে চাইছিল ওই মেসেজটি সত্যি কি নাইডরা করেছিল নাকি অন্য কেউ। যখন লিউ মেশিনটিতে নাইডরার নাম্বার টাইপ করতে যাবে তখন মেশিনটি নাম্বার মুখে বলতে বলে, কিন্তু লিউ তো মুখ দিয়ে কথা বলতে পারতো না। তাই সে পাশের একটি লোককে ইশারা দিয়ে ডাকে এবং লিউ তাকে বোঝায়, আমি কথা বলতে পারি না, তুমি কি আমার সাহায্য করে দেবে। আর লোকটিও রাজি হয়ে যায়। লোকটি যখন নাম্বারটি বলে ঠিক সাথে সাথে মেশিনটিও একটি ঠিকানা বার করে দেয়। লিউ এবার সেই স্থানে চলে আসে আর সেখানে এসে লিউ একটি মেয়েকে দেখতে পায়। মেয়েটি লিউকে নিয়ে ঘরের মধ্যে যায় আর সেখানে গিয়ে সে তার উইকটি খুলে ফেলে। তখন লিউ বুঝতে পারে এটা কোনো মেয়ে না, আসলে ছদ্মবেশী ছিল নাইডরার বন্ধু। আর সেই ছবিটিও নাইডরার ছিল না, যেটার উপর নাইডরার নাম লেখা ছিল সেটাও নাইডরার বন্ধু ছিল। এরপর সে জানায় তাদের দুজনের অনেক টাকার প্রয়োজন ছিল, তাই আমরা এই কাজ করতাম। এই বলে নাইডরার বন্ধু লিউকে ইলেকট্রিক শক দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। লিউ সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকে। অন্যদিকে ক্যাকটাসের বস তার কাছে একটি লোক নিয়ে আসে যাকে সে অনেক মেরেছিল। ক্যাকটাসের বস ক্যাকটাসকে বলে, আমার মনে হয় আমাদের কাছ থেকে কিছু লোক আছে আর এটা তোমার কাজ, তাড়াতাড়ি করে এর কাছ থেকে সত্যিটা বার করো। আসলে এটা সেই লোকটি ছিল যে কিনা কিছুক্ষণ আগেই একটা হোটেলে লিউর সাথে দেখা করেছিল। চলে যাওয়ার আগে ক্যাকটাসের বস তাকে বলে, তুমি আমার কাজ করো, তোমার কাজ হয়ে যাবে, তোমার নকল আইডি কালকের মধ্যেই হয়ে যাবে। আর এখান থেকে আমরা বুঝতে পারি ক্যাকটাস একজন সার্জেন্ট হওয়ার সাথে সাথে একজন খুনিও ছিল। ক্যাকটাসের বস সেখান থেকে চলে যাওয়ার সাথে সাথেই ক্যাকটাস এবার সেই লোকটির উপর টর্চার করা শুরু করে দেয়। অন্যদিকে লিউ নাইডরার মায়ের ঠিকানা একটি বই থেকে পেয়ে যায় যেখানে বাড়ির ঠিকানার সাথে সাথে ফোন নাম্বারও ছিল। লিউ এবার সেখানে চলে আসে এবং সেখানে গিয়ে লিউ নাইডরার মাকে তাদের দুজনের ভিডিও দেখায়। ভিডিও দেখে নাইডরার মা অনেক ইমোশনাল হয়ে পড়ে আর নাইডরার মা লিউকে একটা কথা বলে যেটা নাইডরা তার কাছ থেকে লুকিয়েছিল। সে বলে, নাইডরা একজন বিবাহিত মেয়ে, তার একটা মেয়েও আছে এবং তার স্বামী ক্যাকটাস। আসলে ক্যাকটাস অনেক খারাপ কাজের সাথে জড়িয়ে পড়েছিল আর নাইডরাকে অনেক মারধরও করত। তাই নাইডরা সিদ্ধান্ত নিয়েছিল সে তার মেয়েকে নিয়ে অন্য কোনো শহরে গিয়ে থাকবে, যেখানে গিয়ে সে শান্তিতে থাকতে পারবে। এই কারণে নাইডরা টাকা জোগাড় করছিল। এই সব কিছু শোনার পর লিউর এবার ক্যাকটাসের উপর সন্দেহ হয় এবং লিউ ভাবছিল নাইডরাকে লুকিয়ে ফেলার পিছনে অবশ্যই ক্যাকটাসের হাত আছে। এবার এখানে আমাদের কিছু ফ্ল্যাশব্যাক দেখানো হয় যখন ক্যাকটাস নাইডরাকে কিডন্যাপ করেছিল। আমরা দেখতে পাই যখন লিউর বাড়িতে নাইডরা আসে তখন সেখানে ক্যাকটাস লুকিয়েছিল এবং ক্যাকটাস ঘরের মধ্যে এসে তাদের চায়ের মধ্যে অজ্ঞান হওয়ার ওষুধও মিশিয়ে দেয়। আর যখন তারা চা খেয়ে অজ্ঞান হয়ে যায় এবং ক্যাকটাস সেই সময় নাইডরাকে তুলে নিয়ে তার গাড়িতে নিয়ে আসে। এবার মুভিটি বর্তমানে আসে। যখন ক্যাকটাস তার বন্ধুর সাথে বসে ড্রিঙ্ক করছিল তখন তার বন্ধু বলে, আমি লিউকে নাইডরার হয়ে মেসেজ করতাম। এর মানে লিউর কাছে যে মেসেজটি আসতো সেইগুলি ক্যাকটাসের বন্ধুই করতো। যাই হোক, এই কথা শোনার পর ক্যাকটাস অনেক রেগে যায় কারণ সে এই ব্যাপারে ক্যাকটাসকে কিছুই বলেনি। এইদিকে লিউ যখন ঘরে ছিল তখন লিউ নাইডরাকে মেসেজ করে বলে, ক্যাকটাসকে কোথায় পাবো। উত্তরে মেসেজটি আসে সেখানে যেখানে তুমি আগে কাজ করতে, মানে বারে। লিউর মেসেজের রিপ্লাই ক্যাকটাসের বন্ধুই দিচ্ছিল। লিউ এবার সেই বারে যায় আর সেখানে গিয়ে প্রথমে বাইরে থাকা গার্ডদের মারে এবং ভিতরে গিয়ে সব লোকদেরও মারে আর সবশেষে তার বসকে মারে একটি কাঠের মূর্তি দিয়ে, যার কারণে সে সেখানে অজ্ঞান হয়ে যায়। লিউ এবার বার থেকে ক্যাকটাসের সব আইডি পেপার নিয়ে চলে যায় এবং এইদিকে ক্যাকটাসও তার মেয়েকে নিয়ে বারের দিকে যাচ্ছিল।
সে বারে এসে দেখতে পায় সব লোকগুলি পড়ে আছে, আর উপরে গিয়ে দেখতে পায় তার বস নিচে পড়ে আছে, এবং সে ক্যাকটাসকে বলে এখানে লিউ এসেছিল, সে আমাদের এমন অবস্থা করেছে। এই সব কিছু দেখে ক্যাকটাস বুঝতে পারে লিউ এবার তার বাড়িতে যাচ্ছে তাকে মারার জন্য। তাই ক্যাকটাস আর দেরি না করে তাড়াতাড়ি করে তার বাড়ির দিকে যেতে থাকে এবং তার বন্ধুকেও ফোন করে বলে দেয় তাড়াতাড়ি যেন তার বাড়িতে আসে। এইদিকে লিউ ক্যাকটাসের বাড়িতে পৌঁছায় আর বাড়ির বেসমেন্টের দিকে যেতে থাকে। সেখানে গিয়ে প্রথমে সে লোকটিকে সাহায্য করে, যাকে কিনা ক্যাকটাসের বসের কথায় ক্যাকটাস তার উপর টর্চার করেছিল। অন্যদিকে ক্যাকটাসও তার বাড়িতে এসেছিল এবং ক্যাকটাস তার মেয়েকে একটি ঘরের মধ্যে রেখে দেয় আর বাইরে থেকে দরজা আটকে দেয়। আর ক্যাকটাস হাতে চাকু নিয়ে বেসমেন্টে যেতে থাকে। এইদিকে লিউ যেতে যেতে একটি কাঠের দরজার দিকে পৌঁছায় যেটা বন্ধ ছিল। ক্যাকটাস এবার ভিতরে এসে সেই লোকটিকে আগে মারে যাকে লিউ সাহায্য করেছিল। এবার ক্যাকটাস লিউ সামনে আসে এবং তার গলা থেকে সেই দরজার চাবিটি দিয়ে দেয় আর বলে, যাও দরজাটি খোলো, তোমার জন্য কিছু অপেক্ষা করছে। লিউ এবার দরজাটি খুলে ভিতরে যায় এবং প্রথমে গিয়ে সে ফ্রিজ খোলে, কিন্তু সেখানে কিছুই দেখতে পায় না। আর কিছুটা সামনের দিকে যেতেই সেখানে একটি প্লাস্টিকের মধ্যে নার্ডার বডি দেখতে পায়, যা কিনা ক্যাকটাস আগেই মেরে তাকে প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছিল। লিউ এইসব দেখে অনেক ভেঙে পড়ে, সে নার্ডার লাস্টে নিয়ে বাইরে যেতে থাকে। তখনই ক্যাকটাস লিউ রাস্তা আটকায় এবং তাকে মারার চেষ্টা করে। এরপর লিউ নার্ডার বডিটি একটি টেবিলের উপর রাখে এবং ক্যাকটাসের সামনে দু হাত তুলে দাঁড়িয়ে পড়ে। তখনই ক্যাকটাস লিউকে সব সত্যি কথা বলে। সে বলে, আমি তোমার ঘর থেকে নার্ডারকে তুলে এনেছি এবং একটি প্লাস্টিকের মধ্যে করে গাড়িতে রেখে দিয়েছিলাম। আমি নার্ডারকে অনেক কষ্ট দিয়ে মেরেছি, কারণ সে আমার থেকে আমার মেয়েকে নিয়েছিল। এরপর ক্যাকটাস তার চাকু বার করে লিউকে মারার জন্য, কিন্তু লিউই তার চাকুটি তার গলায় ঢুকিয়ে দেয় এবং ক্যাকটাস আহত হয়ে সেখানেই পড়ে থাকে। এরপর লিউ নার্ডার বডিটি প্লাস্টিক থেকে বার করে জোরে জোরে চিৎকার করে কান্না করতে থাকে। বেচারা লিউর মুখ থেকে কোনো আওয়াজই বার হয় না। লিউ নার্ডার বডিটি তুলে নিয়ে বাইরে নিয়ে আসে। লিউর আর ক্ষমতা ছিল না চলার, লিউ এবার নার্ডার বডি কোলের উপর শুয়ে রেখে পুরনো ভিডিওগুলি দেখতে থাকে। আর এখানে আমরা বুঝতে পারি লিউ নার্ডারকে কতটা ভালোবাসত। যাই হোক, এবার সেখানে ক্যাকটাসের বন্ধু চলে আসে, যে কিনা সবার আগে ক্যাকটাসের ঘরে যায়। সেখানে গিয়ে সে ক্যাকটাসের মেয়েকে দেখতে পায়, যে একটি ঘরের মধ্যে বন্দী ছিল। এরপর বাড়ির বেসমেন্টে যায়, সেখানে গিয়ে সে ক্যাকটাসকে দেখতে পায়। ক্যাকটাস তখনও বেঁচে ছিল, কিন্তু ক্যাকটাসের বন্ধু ক্যাকটাসকে সাহায্য করার বদলে উল্টে তাকে বলে, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো এবং অনেক অপমানও করেছো, এবার আমার বদলা নেওয়ার সময় এসেছে। ক্যাকটাসের বন্ধু ক্যাকটাসকে রেখে চলে যায় এবং ওপরে গিয়ে সবার প্রথমে ক্যাকটাসের মেয়েকে নিয়ে যায়। আর এই সব কিছু ক্যাকটাস সেখানে থাকা একটি এলইডি স্ক্রিনে দেখছিল, আর সে জানত তার মেয়ের সাথে সে ভালো কাজ করবে না এবং দেখা যায় ক্যাকটাস সেখানেই মারা যায়। যাই হোক, এরপর ক্যাকটাসের বন্ধু লিউকেও অজ্ঞান করে দেয় এবং লিউকে তার ক্লিনিকে নিয়ে গিয়ে লিউর গলার অপারেশন করে সেখানে একটি ভয়েস বক্স বসিয়ে দেয়। পরের দিন সকালে সে লিউকে নিয়ে একটি ব্রিজে যায়, সেখানে তাদের সাথে ক্যাকটাসের মেয়েও ছিল। এবার লিউকে গাড়ি থেকে বার করে সেখানে থাকা একটি বেঞ্চের উপর বসিয়ে দেয় এবং ব্রিজের গেটটি খুলে দেয়। আসলে ক্যাকটাসের বন্ধু লিউর আওয়াজে সরি শুনতে চাইছিল। এবার সে লিউকে বলে, সরি বলো, তুমি আমার বন্ধু ক্যাকটাসকে মেরেছো। কিন্তু এখানে লিউ তাকে জোর করে জড়িয়ে ধরে আর জলের মধ্যে লাফ দেয় এবং লিউ তাকে ততক্ষণ জলের মধ্যে ধরে রাখে যতক্ষণ না সে মারা যায়। এরপর লিউ জলের উপর চলে আসে আর ব্রিজের উপর থাকা ক্যাকটাসের মেয়ে ব্রিজের ধারে এসে জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো লিউ? লিউ তাকে দেখে ভয় পেয়ে যায়, সে যেন আবার জলে না পড়ে যায়। তাই লিউ তাকে হাত দিয়ে ইশারা করে সরে যেতে বলে, কিন্তু মেয়েটি সেখান থেকে যায় না। লিউ এবার জোর করে চিৎকার করে বলে, দূরে যাও। আর এখানে লিউ তার গলার ভয়েস প্রথম শুনতে পায়। এরপর লিউ জল থেকে উঠে আসে আর মেয়েটির কাছে চলে আসে। তখন ক্যাকটাসের মেয়েটি লিউকে বলে, তোমার গলার আওয়াজ কত ফানি, তাই না? আর এখানে দুজন হাসতে থাকে। এবার লিউ ক্যাকটাসের মেয়েকে বলে, আমি তোমার দিদার কাছে নিয়ে যাব, যে তোমাকে খুবই ভালোবাসে। আর এইখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই মুভিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটি লাইক করে দেবেন।